ব্যাক টু মাই চ্যানেল, আমি কৃত্তিকা। আগের ব্লগেই তোমরা দেখেছো যে মেজো মাসি শাশুড়ি এবং তার মেয়ে তিন্নি এসেছে আমাদের বাড়ি। আজকে হলো সেই দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের ব্লগ। সকালবেলা উঠেই সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছি রান্নার, কারণ আজকে তিন্নিকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। এই সামনের বছর মানে 2024-এর জানুয়ারি মাসে তিন্নির বিয়ে। আজকে আবার ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর আমরা যাব বাজার করতে। ওর বেনারসি আরও বিয়েতে যা যা শাড়ি লাগে সেগুলো সবও এখান থেকেই কিনে নিয়ে যাবে। রান্নার কিছুটা কাজ এগিয়ে রেখে আমরা এখন জলখাবার খেয়ে নেব। বাকিরা সবাই রুটি তরকারি খেয়েছে আর আমি আর রণ খাবো ডালিয়া। ডালিয়াটা প্রচণ্ড গরম, তাই ওপরে এসে টেবিলে কিছুক্ষণ রাখলাম, আর সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নেব। আর রোজই জলখাবার খেতে খেতেই আমি দীপের সাথে একটু কথা বলে নিই, কারণ এই সময় ক্যানাডাতে রাত, ও শুতে যাবে, আর ঠিক তার আগেই একটুখানি কথা বলে ও শুয়ে পড়ে, আমিও জলখাবার খেয়ে বাকি অন্য কাজ শুরু করে দিই। অন্যদিন তো রণকে আনতে যাই জলখাবার খেয়ে, কিন্তু আজকে তো রণর ছুটি। আজকের মেনু হলো কষা মাংস, তার সাথে পাঁচ রকম ভাজা, পায়েস, মিষ্টি, ডাল, আর তার সাথে কিছু চকলেট, চিপস, আইসক্রিম, এগুলো আমি আগের দিনই কিনে এনে রেখে দিয়েছি। ওই যে তোমাদের বললাম সন্ধেবেলা বেরিয়েছি একটু কাজে, তো সেগুলো সব কালকেই রাতেই আমি কিনে এনে রেখে দিয়েছি। আজকে যদি বাজারটা না যাওয়া থাকতো তাহলে হয়তো মেনুটা একটু অন্যরকমভাবে সাজানো যেত, কিন্তু বাজার যাব বলে তাড়াহুড়ো করে রান্না শেষ করে ওকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে কখন বেরোবো সেটাই চিন্তা আমাদের দুজনের মাথায় ঘুরছে। এখন বাবা তিন্নি আর রণকে নিয়ে গেছে ঘুরতে, মানে আমাদের যে বড় গাড়িটা রয়েছে ওটা মাঝে মাঝে বাবা চালান, যাতে একটু গাড়িটা সচল থাকে, একেবারে বসে না যায়। তো সেইটাই করতে গেছে বাবা, তো ওদের দুজনকে নিয়ে গেছে, তাই আমরা শান্তিতে সব কাজ এখন ছেড়ে ফেলছি। রান্নাবান্না কমপ্লিট, এখন আমি এই কাঁসার থালাগুলো একটু ধুয়ে নেব, কারণ এগুলো তো রোজ ব্যবহার হয় না, তুলেই রাখা থাকে। আমরা ভেবেছিলাম যে কালকে আইবুড়ো ভাত দিয়ে আজকে আমরা বাজার যাব, কিন্তু কালকে তো ওরা নিরামিষ খায়, তাই কালকে আইবুড়ো ভাত দেওয়া যাবে না। সেই কারণেই আজকেই সমস্ত কিছু করে ফেলতে হবে, আইবুড়ো ভাত আবার বাজার। এখানে মায়ের ভাজা ভুজি, ডাল, চচ্চড়ি সব করা কমপ্লিট, আর আমি শশা কেটে রেখেছি, ওটাকে একটু পরে স্যালাড বানিয়ে নেব। আর রণরাও চলে এসেছে এতক্ষণে। খুব ভালো সময় ওরা এসে গেছে, আমাদের সব কমপ্লিট, আর ঠিক সেই সময় ওরা বাড়িতে ঢুকলো। তো এবার আমি রণকে চান করিয়ে দেবো, নিজেও চান করে নিলাম। এবার আমি থালা সাজিয়ে নেবো, আর যে জায়গাটা ওকে বসাবো সেই জায়গাটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেবো। সব থেকে মজার ব্যাপার হলো, আমি যখন খাবারগুলো সাজিয়ে ডেকোরেট করছি, রণও প্রায় খাবার তুলে খেয়ে নেয় আর কি, কারণ ওরও খিদে পেয়ে গেছে, আর ও কিছুতেই এটা বুঝছে না যেটা অন্য কারোর। ও ভাবছে যে খেয়ে নেওয়াই যায় তুলে একটুখানি, আর ও মিষ্টি খেতে ভালোবাসে। যাই হোক, অনেক কষ্টে ওকে আটকে রেখে এটাকে সাজালাম, তো খুব ছোটোর মধ্যেই করলাম, কারণ যেহেতু এর পরেই খেয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ অনেক কিছু বাজার করার আছে, দুপুর দুপুর না বেরোলে অনেক রাত হয়ে যাবে। চলে এসেছে আমাদের হবু কনে, এখন তো একদম প্যাম্পার হওয়ার সময়, সবাই আইবুড়ো ভাত খাওয়াবে, আর এই সময়টা না খুব এনজয়েবল, মানে বিয়ে ঠিক হওয়া থেকে বিয়ে হওয়া অবধি খুব সুন্দর এই সময়টা। যাক, যেটা নিয়ে সকাল থেকে টেনশন করছিলাম সেটা হয়ে গেছে, এখনও খাচ্ছে। আর এবার আস্তে আস্তে আমাদের খাবারগুলো আমরা বেড়ে নিচ্ছি, রণর খাওয়া শেষ হলেই আমরা সবাই মিলে খেয়ে নেব।
তারপরে আমরা বেরিয়ে পড়ব বাজার করতে, যেটা মেয়েদের সব থেকে প্রিয় একটা কাজ। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে বিয়ের বাজার করতে যাব। তো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। রনকে নিয়ে মৌ বাড়িতে থাকবে, কারণ আজকে আমার মায়েরও বিয়ে বাড়ি আছে, তাই ওই বাড়িতেও যে রেখে আসবো তার উপায় নেই। তাই মৌ বাজারে যেতে পারলো না, আর ও যেতে চাইছিলও না, একটু রেস্ট নেবে, কারণ সোমবার থেকে ওর আবার অফিস শুরু হয়ে যাবে। প্রথমে আমরা এলাম প্রিয়গোপাল বিষয়তে, এখানে এসেই প্রথম লাল বেনারসি দিয়ে শুরু করলাম। ও মীনাকারী কাজ চেয়েছিল, তাই মীনাকারী কাজের ওপরই ওরা সব দেখাচ্ছে। এই শাড়িটাও পছন্দ হয়েছে, এই শাড়িটাও পছন্দ হয়েছে, দুটো শাড়ি হো গায়ে ফেলে দেখছে যে কোনটা ওকে বেশি মানাবে। বেনারসি পছন্দ হয়ে গেছে, এরপর এলো মাথার ভেলটা। মাথার ভেলের ডিজাইন দেখে আমি তো অবাক হয়ে গেলাম, আমার বিয়ের সময় এত ডিজাইন ছিল না। খুব সুন্দর সুন্দর ডিজাইন, তার মধ্যে থেকে একটাও বেছেছে যেটা পরে ওকে ভীষণ ভালো লাগছে। ও খুব লজ্জা পাচ্ছিল আসলে, আমি বারবার ওকে ট্রাই করতে বলছিলাম, সেটা আয়নায় দেখতে বলছিলাম। এরপর ছেলের বাড়িতে তত্ত্বে দেওয়ার জন্য কিছু শাড়ি দেখা হচ্ছে। কাঞ্জিভরম খুব প্রিয় একটা শাড়ি আমার, তোমরা জানো এবারের পুজোতে আমি একটা কাঞ্জিভরম নিয়েছি। ঠিক এই শাড়িটার মতোই দেখতে কিছুটা, ডিজাইনটা একটু আলাদা। ওরা আজকে দুদিনের দুটো বেনারসি এখান থেকে কিনে নিয়ে যাবে, কিন্তু প্রিয়গোপাল বিষয়তে আমাদের বাজেটের মধ্যে নীল বেনারসি পছন্দ না হওয়ায় আমরা চলে এলাম ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। সেখানে এসে প্রথম দু একটা দেখার পরই একদম পছন্দ হয়ে গেল, ভীষণ সুন্দর এই নীল বেনারসিটা। আমিও রিসেপশনে নীল বেনারসি পরেছিলাম, অবশ্য আমার বিয়ের বেনারসিটা ছিল মারুন কালার, ও কিনেছে একদম লাল রঙের বেনারসি। আমাদের বড় অ্যামাউন্টের কেনাকাটি প্রায় শেষের দিকে, এরপরে ছোটোখাটো কিছু কেনার আছে যেগুলো মিটিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব, কারণ মৌ অনেকক্ষণ রনকে নিয়ে আছে। একা রনকে মৌয়ের পক্ষে সামলানোটা খুব দুষ্কর ব্যাপার, জানি না গিয়ে কি দেখব। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। তিন্নি কেমন বাজার করেছিস বল? খুব ভালো, সবকিছু পছন্দসই পেলাম, মনের মতো একদম, মনের মতো। হ্যাঁ ঠিক, আর তো তাই বাজার করে খুব খুশি। কিন্তু বাড়ি এসে দেখলাম যে মৌ একটা ঘরে কি করছে আমাদেরকে ঢুকতে দিল না, তো এই ঘরে আমাকে মেজো মাসিকে তিন্নিকে কাউকে ঢুকতে দেয়নি, তো আমরা এখন এই ঘরে ওয়েট করছি। আমাদেরকে জামা কাপড় ছাড়তেও বারণ করেছে, আন্দাজ করতে পারছি কিছু কিছু একটু একটু, তো দেখি যে কি হয়। রনকেও রেডি করে দিয়েছে আবার মৌ, নতুন জামা প্যান্ট পরিয়ে। আর ওকে যেহেতু ওই ঘরে ঢুকতে দেয়নি, তাই ওই ঘরে ঢোকার জন্যই ও মরে যাচ্ছে, একবার ওই দিকে দরজায় যাচ্ছে আবার এইদিকে দরজায় যাচ্ছে। ও চলো ডাকতে এসেছে, এবার মৌ ডাকতে এসেছে, দেখি চলো কি হচ্ছে ও ঘরে। মৌ তুই ক্যামেরাটা নে তাহলে। আজকের সারপ্রাইজটাতে সত্যিই আমি সারপ্রাইজড হয়ে গেছি, মানে এই জন্মদিন তো অনেক আগে পেরিয়ে গেছে, তো এত পরে হঠাৎ করে এইসব তো মাথায় আসে না। তো আমি জানি রনকে নিয়ে মৌ আছে, আজকের পুরো ব্যাপারটা খুব ক্যাজুয়ালি হয়েছে আর প্ল্যান মাফিকই হয়ে গেছে, তাই আমি একদমই ভাবতে পারিনি যে মৌয়ের মাথায় এইসব চলছে। তবে আমি অবাক হয়ে গেছি যে মৌ রনকে নিয়ে এই ডেকোরেশনটা কিভাবে করলো, এটা এখনো আমার কাছে অজানা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bodhi, happy birthday to you. হ্যাঁ কোড়ি আছে দেখ, না খাও পুরোটাই তোমার পোজ দিচ্ছে। ও তুমি পোজ দিচ্ছে রে, না আবার মাকে খাইয়ে দাও, ওইটুকুটা মাকে দিয়ে দাও, খাইয়ে দে। ওটা মাকে দাও, ওটা মাকে দাও, বাকিটা তোমাকে দিয়ে দেবে। ভীষণ ভীষণ খুশি হয়েছে এই সারপ্রাইজটাতে, একদম চমকে গেছি। মৌকে স্পেশালি থ্যাংক ইউ এটার জন্য, আর জিত রূপাই রিয়া তন্ময় তোদেরকেও অনেক 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 থ্যাংক ইউ রে। বাকি এখনও অনেকেই আসতে পারেনি, তাদেরকে ভীষণভাবে মিস করলাম। আসলে আমার জন্মদিনের দিন মৌয়ের তো অফিস ছিল, তাই ও সেলিব্রেট করতে পারেনি, সেটাই ওর মাথায় ঘুরছিল আর কি, যে কোনো একটা দিন দেখে এটা তো সেলিব্রেট করতেই হবে। যাই হোক, সব বছর সব জন্মদিনে তো এখানে থাকা হয় না, যেহেতু এখানে আছি তাই
তাই মৌ তো মিস করবে না জানতাম, কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল ব্যাপারটা। তার জন্য যে ও আজকের দিনটা সিলেক্ট করেছে এটা আমি একেবারেই টের পাইনি। তাই আমরা যখন বলছিলাম যে চল তুই আমাদের সাথে বাজারে, চল রণকেও নিয়ে যাবো, রণ একটু বাজার করবে, যদি কখনো রণকে কোথাও রাখার জায়গা না থাকে তাহলে তো রণকে আমাকে নিয়ে যেতেই হবে, এইসব বলেও ওকে কনভিন্স করতে পারলাম না। ও বললো না আমি রেস্ট নেব, বিকজ আমার অফিস আছে সোমবার থেকে আবার, তাই দুদিন আমি ছুটি পাই, দুদিন আমি ঘরে কাটাবো, আমি রণকে নিয়ে থাকবো, তোমরা যাও। বাড়ি এসে বুঝলাম যে ওর না যাওয়ার কারণটা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।